আসসালামু আলাইকুম। আজকে আমরা 1000 ওয়াটের সোলার সিস্টেম নিয়ে কথা বলবো। 1000 ওয়াটের সোলার সিস্টেমে কত টাকা ব্যয় আসবে এবং হ্যাসেল ফ্রি একটি সোলার সিস্টেম নিয়ে আলোচনা করব। সোলার সিস্টেম অনেকভাবে আপনারা কিন্তু করতে পারবেন। আজকে আমরা লিথিয়াম ব্যাটারি এবং আন্তর্জাতিক মানের সোলার প্যানেল এবং আপনাদের অনেকের পছন্দ সুপারস্টিকার এমপিপিটি টেকনোলজির সোলার ইনভার্টার দিয়ে আমরা একটি 1000 ওয়াটের একটি প্যাকেজ সাজিয়েছি। তো মূলত সোলার সিস্টেম আপনারা অনেকভাবে করতে পারবেন, যেমন একটি সোলার আইপিএসের মধ্যে যে টেকনোলজি আছে সেটা PWM দিতে পারবেন, লিথিয়াম ব্যাটারি জায়গায় আপনারা পানি ব্যাটারি দিতে পারবেন এবং এ গ্রেডের প্যানেল না নিয়ে আপনারা বি গ্রেডের প্যানেল দিয়েও আপনারা সোলার সিস্টেম করতে পারবেন। তবে আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা হ্যাসেল ফ্রি এবং কোয়ালিটি পদ্ধতিতে সোলার সিস্টেম করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আমি মেহতেসান আছি আইপিএস বাজারের পক্ষ থেকে, বিস্তারিত দেখতে থাকুন। আজকের এই প্যাকেজের সোলার সিস্টেমের ডিটেলসে জানার আগে আমরা জানবো এই সোলার সিস্টেমটির প্যাকেজ দিয়ে আমরা কী কী ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা ম্যাক্সিমাম 1000 ওয়াট ইউজ করতে পারছি, সেক্ষেত্রে 1000 ওয়াট লোডের 4টি ফ্যান, 5টি লাইট, 1টি LED TV ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে কম্পিউটার ব্যবহার করতে পারছেন এবং আপনি যদি চান হাফ ঘোরা মডেল ব্যবহার করবেন সেটাও কিন্তু পারছেন। তো আমরা সর্বপ্রথম সোলার ইনভার্টার সম্পর্কে জানবো। বর্তমানে মেড ইন ইন্ডিয়া ট্রান্সফরমার সিস্টেমের এমপিপিটি টেকনোলজি, যার ভিতরে ইনবিল্ট করা রয়েছে এমপিপিটি অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টেকারের 40 এম্পিয়ারের কন্ট্রোলার। এই মেশিনটিতে সর্বোচ্চ আপনারা 980 থেকে 1050 ওয়াট ব্যবহার করতে পারছেন। তবে আমরা মেশিনটি লং টাইম 7 থেকে 8 বছর মিনিমাম ব্যবহার করার জন্য, ঝামেলা ফ্রি থাকার জন্য সর্বোচ্চ 80% ব্যবহার করার পরামর্শ দিই, যার ফলে 800 থেকে 850 ওয়াট ব্যবহার করলে কিন্তু আপনারা এই মেশিনটি লং টাইম ব্যবহার করতে পারছেন। কারণ প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আপনারা 850 ওয়াট মেশিন যদি হয়ে থাকে সেক্ষেত্রে 750 ওয়াট ইউজ করবেন, 150 ওয়াট রিজার্ভ রাখা ভালো। এই মেশিনটির ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে, সেখানে আপনারা সোলারের ইনপুট লোড পার্সেন্টেজ, ইনপুট ভোল্টেজ ডিটেলসে কিন্তু তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। এই মেশিনে নর্মাল আইপিএসের মতো ইনপুট লাইন 1টি নয় 2টি রয়েছে, 1টি হলো কারেন্ট আরেকটি হলো সোলার অর্থাৎ PV। অর্থাৎ আপনারা যদি চান কারেন্ট থেকে ব্যবহার করতে পারবেন, আপনি যদি চান শুধু সোলার থেকে ব্যবহার করতে পারবেন, আপনি যদি চান সোলার এবং কারেন্ট উভয় সিস্টেমে ব্যবহার করবেন সেই অপশনও কিন্তু এই মেশিনে রয়েছে। এই মেশিনে ওভার চার্জ প্রোটেকশন, লোয়ার কার্ড প্রোটেকশন এবং হাই চার্জিং প্রোটেকশন, পাশাপাশি আপনার বাসা বাড়ির লাইট ফ্যানের পাশাপাশি আপনি যদি কম্পিউটার চালান, এই মেশিন যদি UPS নর্মাল IPS নয়, UPS যেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার কিন্তু রিভোর্ট দেবে না, সিসি ক্যামেরাও কিন্তু রিভোর্ট দিচ্ছে না, রিস্টার্ট দিচ্ছে না, কারণ এই মেশিনে কিন্তু UPS সিস্টেম রয়েছে অর্থাৎ আনট্রাপটেবল পাওয়ার সিস্টেম কিন্তু রয়েছে। রয়েছে 50 হার্জ, পাশাপাশি রয়েছে আউটপুট সাইন ওয়েভ। সাইন ওয়েভ হওয়ার ফলে অনেকে কমপ্লেন করেন, ভাই আমি IPS ব্যবহার করছি, সোলার IPS ব্যবহার করছি কিন্তু ফ্যানের শব্দ করে। এই ধরনের কমপ্লেন কিন্তু আপনার দেখতে হবে না, কারণ এর যে আউটপুটের তরঙ্গটা রয়েছে, এর যে ওয়েভটা রয়েছে সাইন ওয়েভ, যেহেতু MPPT রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ সেভ হবে। নর্মাল IPS-এ কিন্তু চার্জ কন্ট্রোলার থাকে PWM, আর এখানে যেহেতু MPPT রয়েছে সেক্ষেত্রে PWM থেকে কিন্তু 30% বেশি কিন্তু বিদ্যুৎ জেনারেট করতে পারছে এই MPPT। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। তো দর্শক, অনেকগুলো কিন্তু পজিটিভ দিক রয়েছে, একটা কিন্তু নেগেটিভ দিক রয়েছে, সেটাও আমি আপনাকে বলে রাখি। এই মেশিনের যে BOC-টা রয়েছে অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ, তা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 25-এর মতো, যার ফলে আপনারা কিন্তু 550 ওয়াট বা 600 ওয়াট বা 700 ওয়াটের সোলার প্যানেল কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনাদের কিন্তু 12 ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে হবে, অর্থাৎ 150 ওয়াট 200 ওয়াট বা 180 ওয়াটের 12 ভোল্ট, যে প্যানেলের ম্যাক্সিমাম BOC হলো 24, এর উপরে গেলে কিন্তু এই মেশিন কিন্তু ওভার ভোল্টেজ শো করবে। সেজন্য কানেকশন দেওয়ার সময় অবশ্যই আপনাদের একজন দক্ষ সেলার থেকে পণ্য ক্রয় করতে হবে, তা নাহলে কিন্তু ভুল কানেকশনের ফলে কিন্তু মেশিনগুলো বেশি দিন ব্যবহার করতে পারবেন না, সোলার সিস্টেম করার পূর্বে আপনাদের নেগেটিভ অভিজ্ঞতা আসবে। তো এই মেশিনে ইমার্জেন্সি প্রয়োজনে সার্কিট ব্রেকার রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন অন অফ করতে পারেন। এই মেশিনটি বাল্ক সাইজের একটি মেশিন, চমৎকার, এবং কি গ্রাহকদের ইউজার রিভিউ কিন্তু আমরা চমৎকার পেয়েছি। এই মেশিনটির ওয়ারেন্টি হলো 2 বছরের এবং 3 বছরের সার্ভিস, টোটাল 5 বছরের। এই অফিসিয়াল সিরিজের এক্সপোর্ট কোয়ালিটির এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা এখানে লিথিয়াম ব্যাটারি দিয়েছি, 100 এম্পিয়ারের প্রিজমেটিক সেল, 1টি হলো গোল গোল পেন্সিল ব্যাটারি, আমরা কিন্তু সেই পেন্সিল ব্যাটারি দিইনি। এখানে যে ব্যাটারিগুলো সেলগুলো রয়েছে প্রিজমেটিক, এটা কিন্তু আমাদের বানানো একটি ব্যাটারি, 100 এম্পিয়ারের 12 ভোল্ট, অর্থাৎ ব্যাটারির নতুন ব্যাটারি সেলগুলোকে আমরা সিরিজ করে BMS এর সংযোগ করে আমরা কিন্তু এই ব্যাটারি প্যাকটি বানিয়েছি। এবং এই ব্যাটারি কিন্তু আপনারা 3 বছরের ব্যাটারি সেল এবং BMS কিন্তু 2 বছর, মোট 5 বছর, এবং কি আপনারা এই ব্যাটারিগুলো
হ্যাসেল ফ্রি, মানে কোনো পানি দিতে হচ্ছে না, আপনারা 7 থেকে 8 বছর ব্যবহার করতে পারবেন মিনিমাম, এবং ম্যাক্সিমাম 12 বছর। এই ব্যাটারিগুলো আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন একটা সহজ একটা মেথড দিই। এই ব্যাটারিটি যে সেলগুলো রয়েছে তারও 4000 লাইফ সাইকেল। 4000 লাইফ সাইকেল হওয়াতে আপনাদের যদি প্রতিদিন 1 সাইকেল ইউজ করেন, বছরে 363 বা 364 সাইকেল আপনাদের কিন্তু ইউজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 বছর ইজিলি চলে যায়। কিন্তু যেই এলাকাতে প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে, বারবার কারেন্ট যাচ্ছে আস্তে আস্তে, তারা কিন্তু 10 থেকে 12 বছর ব্যবহার করতে পারবেন না, তারা কিন্তু 8 থেকে 9 বছর। অর্থাৎ কত সাইকেল আপনি ইউজ করবেন সে অনুযায়ী আপনি কত বছর ব্যবহার করবেন তা কিন্তু ডিপেন্ড করবে। আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি 4000 সাইকেল, 5000 সাইকেল, 6000 লাইফ সাইকেল লিথিয়াম ব্যাটারিগুলো পেয়ে যাবেন। এবং এই লিথিয়াম ব্যাটারিগুলো যারা নিয়েছে তারা আমাদেরকে অসংখ্য কমেন্ট করে জানিয়েছে, ভাই আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করার ফলে পানি তো দিতেই হচ্ছে না এবং আগের থেকে আমরা ব্যাকআপ বেশি পাচ্ছি। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়, কারণ অনেকে আছেন গ্রামে বাড়িতে সোলার সিস্টেম করে দিয়ে আসে, পানি দিতে পারেন না, তারা কিন্তু এই লিথিয়াম ব্যাটারিগুলো দিয়ে কিন্তু সোলার সিস্টেম করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান 200 এমপিএর লিথিয়াম ব্যাটারি 12 ভোল্ট, সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন। আজকে আমরা 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাক করেছি, কিছুক্ষণের মধ্যে আমরা প্রোডাক্টের প্রাইসগুলো বলে দিচ্ছি ডিটেলসে। এরপর রয়েছে মনো টেকনোলজি হাফ কাটের সোলার প্যানেল, এই প্যানেলটি হলো ফরচুন কোম্পানি, এটা চায়নার একটা বিখ্যাত কোম্পানি ফরচুন, বাংলাদেশে আমরা ফরচুন ব্র্যান্ড দিয়ে কিন্তু নিয়ে এসেছি। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, যা আপনারা ইতিমধ্যে ব্যবহার করেছেন। এবং প্রতিটি সোলার প্যানেল, একটি 150 ওয়াটের প্যানেলে কিন্তু 145 থেকে 160 ওয়াট আপনারা আউটপুট পেয়েছেন, কারণ কিছুটা পজিটিভ টলারেন্স রয়েছে। অনেক প্যানেলে দেখা যাচ্ছে যে 140 ওয়াট এবং ম্যাক্সিমাম কিন্তু 160 ওয়াট পেয়েছেন। অর্থাৎ আপনারা 1000 ওয়াট সোলার প্যানেলে কিন্তু 950 থেকে 1005 ওয়াট বা 10 ওয়াট কিছুটা প্লাস পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এবার আসি আমরা এই টোটাল প্যাকেজের খরচ নিয়ে। অনেকে কমেন্ট করেন, ভাই আপনারা তো প্রাইস বলেন না। আপনাদেরকে বলে রাখি প্রতিটি প্রোডাক্টের প্রাইস কিন্তু পরিবর্তনশীল, 2 দিন পরে প্রাইস কমতে পারে বাড়তে পারে, সেই জন্য সবসময় লেটেস্ট প্রাইস জানার জন্য IPSBazarVideo.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত অফার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আসি প্রোডাক্টের প্রাইসগুলো নিয়ে। এখানে প্রতিটি সোলার প্যানেলের ওয়াটেজ মূল্য হলো 45 টাকা ওয়াট। 150 ওয়াটের প্যানেল, এখানে আপনার 60টি সোলার প্যানেল 1050 ওয়াট, যার ফলে 45,000 টাকা একটু বেশি আসে, এবং ব্যাটারির দাম হলো 34,000 টাকা, এবং এর ওয়ারেন্টি হলো 3 বছর এবং 2 বছর হলো সার্ভিস। পাশাপাশি যে মেশিনটি দেখতে পাচ্ছেন সুভাষ থেকে 1500, এই মেশিনটির প্রাইস হলো 25,500 টাকা। টোটাল এই প্যাকেজটির মূল্য ইন্ডিভিজুয়ালি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারপর আপনি এটা যোগ করে নেবেন। ব্যাটারির দাম হলো 34,500, মেশিনের দাম 25,500, এবং প্যানেল ওয়াটেজ মূল্য হলো 45 টাকা ওয়াট, যার ফলে 1000 ওয়াট সোলার প্যানেলের দাম আসছে 45,000 টাকা। এরপরে রয়েছে সোলার কেবল, সোলারের স্ট্রাকচার, সার্কিট ব্রেকার, সার্জ প্রোটেক্টিভ ডিভাইস এবং MC4, ওগুলো আনুষঙ্গিক মিলিয়ে আপনার 4 থেকে 5 হাজার টাকা চলে আসবে। এ হলো টোটাল খরচ, আপনারা একটু যোগ করে নেবেন এবং টোটাল মূল্যটা আপনার ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে কিন্তু প্রোডাক্টের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন। তো সম্মানিত দর্শক, এবার আসি এই প্রোডাক্টগুলোর বিষয়ে কিছু এক্সট্রা বিষয় আপনাদেরকে শেয়ার করি, তা হলো সোলার প্যানেল নিয়ে। অনেকে জানেন সোলার প্যানেল 25 বছর ওয়ারেন্টি হয়, কিন্তু সোলার প্যানেল যারা ব্যবহার করবেন তারা অবশ্যই সঠিকভাবে কিন্তু সোলার প্যানেলগুলো ব্যবহার করবেন, কারণ সোলার প্যানেল আপনারা 25 বছর ওয়ারেন্টি পাবেন প্যানেলের পারফরমেন্স। অর্থাৎ 150 ওয়াটের সোলার প্যানেল যদি আপনারা 70% লিনার আউটপুট কমে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি ক্লেম করলে সোলার প্যানেলটি আপনারা রিপ্লেসমেন্ট পাচ্ছেন। অনেকেই ভুল কানেকশন দেন, প্যানেলগুলো ভেঙে ফেলেন, অর্থাৎ এমন জায়গায় সোলার প্যানেলগুলো বসাচ্ছেন ছোটো ছোটো স্ট্রাকচার দিয়ে যে প্যানেলগুলো ঝড় বাতাসে কিন্তু উড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভাঙা প্যানেল কিন্তু আপনারা ওয়ারেন্টি ক্লেম করলে কিন্তু প্যানেলগুলো রিপ্লেসমেন্ট পাবেন না। সেই জন্য সোলার সিস্টেম করার ক্ষেত্রে অবশ্যই ল্যাটিচিউড অ্যাঙ্গেল, টিল অ্যাঙ্গেল মেনটেন করে আপনারা সোলার সিস্টেমগুলো করবেন। এই কথাগুলো ভিডিওতে এই কারণেই বলছি, আমরা কিন্তু অনেক পজিটিভ গল্পের মধ্যে কিছু নেগেটিভ গল্প পাই, তা হলো সোলার প্যানেল নিজেরা নিজেরা ভুল কানেকশন দেওয়ার ফলে কিন্তু সোলার থেকে আউটপুট তো পাচ্ছেই না, পাশাপাশি কিছুদিন পরে সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য অবশ্যই আপনাদের সোলার প্যানেল, সোলার ইনভার্টার এবং ব্যাটারিগুলোকে যত্ন করতে হবে, সঠিক গাইডলাইন নিয়ে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনারা বছরের পর বছর কিন্তু এই সোলার সিস্টেম থেকে কিন্তু আপনারা বিদ্যুৎ পাবেন, আপনাদের বিদ্যুৎ বিল লাগবে না। পাশাপাশি পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ। তো দর্শক, যারা 1000 ওয়াট থেকে 50,000 ওয়াট পর্যন্ত সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা রয়েছি ঢাকার কমলাপুরে। সবসময় আপনাদেরকে বলে আসছি অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের যে নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে সোলার সিস্টেমগুলো করে নেবেন। আর যারা বাংলাদেশ থেকে আসছেন তারা সরাসরি আমাদের কল করে আপনাদের প্রতিটি পণ্য সম্পর্কে ডিটেলসে কিন্তু আপনারা জেনে নিতে পারেন। আরেকটি বিষয়, প্রতিটি
প্যাকেজে কিন্তু আপনার সিস্টেমটিকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ বলতে আপনি চাইলে এই সিস্টেমের সাথে মেশিনটি চেঞ্জ করতে পারবেন, ব্যাটারিটি 200 mAh নিতে পারবেন, অথবা 150 mAh নিতে পারবেন, অথবা সোলার প্যানেল 100 W নিতে পারবেন। অর্থাৎ কাস্টমাইজের ব্যবস্থা কিন্তু আমরা দিয়ে থাকি। তো দর্শক, আজ এ পর্যন্ত ভালো থাকবেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।